বুকে পাথর রেখেই বলতে হচ্ছে প্রয়াত অভিনেতা ইরফান খান, শোকস্তব্ধ গোটা সিনেমা জগৎ। দেশ জুড়ে লকডাউন চলার ফলে অনেকেই তাকে শেষবারের মতন শ্রদ্ধাটুকুও জানাতে পারলেন না। তার মৃত্যুর খবর সামনে আসার কিছু ঘন্টার মধ্যেই তার শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল। এখন ইরফান শুধুই স্মৃতির পাতায়, শুধুই ইতিহাস। হ্যাঁ, আজ দুপুর 3টের সময় মুম্বাইয়ের ভার্সোভা কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার পরিবার, নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধবরা সেখানে উপস্থিত ছিলেন। শেষবারের মতো তারা সবাই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। 3 দিন পরেই জিয়ারত হবে এবং তারপর 40 দিনের চালিশমা। তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন সন্দীপ সিং। তিনি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লিখেছেন যে কখনোই তিনি ভাবতে পারেননি যে ইরফানকে হারানোর যন্ত্রণা তার কাঁধে এত বড় একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে। তার সঙ্গে তিনি লেখেন যে যখন তাকে কেউ দাম দেয়নি, মূল্য দেয়নি, সেই সময় একমাত্র ইরফানই তার পাশে দাঁড়িয়েছিলেন, তাই সারা জীবন ইরফান তার কাছে বর্তমান হয়ে থাকবেন। কারণ তিনি মনে করেন যে ইরফানের মতো মানুষের কখনোই মৃত্যু হয় না। অভিনেতার স্ত্রী সুতপা শিকদার স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তার স্বামীর এই অকাল প্রয়াণে। মৃত্যুর আগে শেষবারের মতন ইরফান বলেছিলেন, আম্মি হ্যাজ কাম টু টেক মি। হ্যাঁ, মায়ের কোলেই এখন শান্তির ঘুম ঘুমোচ্ছেন ইরফান। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.